প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 24তম বিসিএস সাধারণ শিক্ষা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইন কি বা আইন কাকে বলে। এই বিষয়টি আলোচনা শেষে আমরা আইন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব এবং আইনের কিছু প্রামাণ্য সংজ্ঞা আমরা জানতে পারব, সেই সাথে আইন সম্পর্কে বা আইনের উৎস সম্পর্কে সকল কিছু বিস্তারিতভাবে জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আলোচনায় চলে যাই। আইন ফার্সি শব্দ, যেটি বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। আইন শব্দের অর্থ কিছু বিধি নিষেধ বা নিয়ম শৃঙ্খলা, এগুলো আমরা বলতে পারি, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। এই ল শব্দটি এসেছে টিউটনিক শব্দ ল্যাগ থেকে। টিউটনিক শব্দ কি সেটি জানতে হলে তোমরা আমার এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারো। তো যাই হোক, ল্যাগ শব্দ এটি হচ্ছে টিউটনিক শব্দ। এই ল্যাগ অর্থ স্থির বা অপরিবর্তনীয় বা যা সকলের জন্য প্রযোজ্য এমন কিছু। এই ল্যাগ শব্দটি আমরা বর্তমানে বেশি ব্যবহার করি কোথায় বলতে পারো? হ্যাঁ, আমরা এই ল্যাগ শব্দটি ব্যবহার করি মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের সময়। যেমন মোবাইল ল্যাগ করছে, গেম খেলার সময় মোবাইল ল্যাগ করছে। হ্যাঁ, যাদের মোবাইলের র্যাম কম তাদের মোবাইল হয়তো ল্যাগ করে, ভিডিও দেখার সময় ল্যাগ হচ্ছে। এই ল্যাগ মানে যখন ল্যাগ হয় তখন মোবাইলের ভিডিও বা গেমটা থেমে যায়, তার মানে স্থির হয়ে যায়। তাই এই ল্যাগ শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। আইন শব্দটিও এই ল্যাগ শব্দ থেকে এসেছে। আইন বলতে বুঝতে পারি এটি এমন কিছু বিধি নিষেধ বা নিয়ম শৃঙ্খলা যা রাষ্ট্র কর্তৃক আরোপিত হয় এবং স্বীকৃত হয়, এমন কিছু বিধিনিষেধ যা রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্র প্রয়োগ করে থাকে। আইনের আসলে তেমন কোনো একেবারে স্বীকৃত এমন কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন দার্শনিক, বিভিন্ন লেখক বিভিন্নভাবে আইনকে সংজ্ঞায়িত করেছেন। কোনো কোনো দার্শনিক বা আইনবিদ, যারা বিশ্লেষণাত্মক আইনবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী, তারা আইনকে বলেছেন যে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন। যেমন টমাস হবস, জন অস্টিন, অধ্যাপক হল্যান্ড, জে বডিন প্রমুখ। আবার একদল রাষ্ট্রবিজ্ঞানী, তারা শুধুমাত্র সার্বভৌম কর্তৃপক্ষের আদেশকেই আইন হিসেবে মানতে নারাজ। কারণ তারা বলেন যে শুধুমাত্র সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন এমনটা বলা যায় না, কারণ অনেক ধরনের আইন রয়েছে, সাংবিধানিক আইন, বিভিন্ন প্রথা ইত্যাদি রয়েছে। এই ধরনের রাষ্ট্রবিজ্ঞানীদের কথা আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি স্যার হেনরি মেইন, পোলক, সেভিনি ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি। টমাস হবস বলেছেন জনগণের ভবিষ্যৎ কর্মপন্থা নিশ্চিত করে রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ যে আদেশ দান করে তাই হচ্ছে আইন। কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী বা আইনবিদ বলেছেন আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু মানুষের অভ্যন্তরের আচরণ কিন্তু আইন নিয়ন্ত্রণ করে না। যদি তুমি কোনো অপরাধ কল্পনা করো বা চিন্তা করো মনে মনে, তাহলে রাষ্ট্র কিন্তু তোমাকে আইনের শৃঙ্খলে বাঁধতে পারবে না। কিন্তু যখন তুমি সেটা মুখে প্রকাশ করবে তখন রাষ্ট্র আইন দ্বারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এরকম একজন দার্শনিক হচ্ছেন বা আইনবিদ হচ্ছেন অধ্যাপক হল্যান্ড। তিনি বলেন আইন হচ্ছে সেই সাধারণ নিয়মের সমষ্টি যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্র এই আইনগুলো প্রয়োগ করে। জন অস্টিন পদসোপানিক দৃষ্টিভঙ্গিতে বলেছেন যে আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতনের আদেশ। আইনের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য একটি সংজ্ঞা প্রদান করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন। তিনি বলেন আইন হচ্ছে মানুষের স্থায়ী আচার আচরণ ও চিন্তাধারার সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত হয়েছে। বাংলাদেশ সংবিধানের 152 নং অনুচ্ছেদে
আইন সম্পর্কে বলা হয়েছে। আইন হচ্ছে বিভিন্ন অধ্যাদেশ, পরিপত্র, আদেশ, বিধি, প্রবিধি, উপবিধি ইত্যাদি। এছাড়া সংবিধানের 111 নং অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগ কর্তৃক প্রযুক্ত কোনো আইন সুপ্রিম কোর্টের জন্য বলবৎ করা হবে এবং সুপ্রিম কোর্ট কর্তৃক বলবৎকৃত কোনো আইন অন্যান্য অধস্তন আদালতের জন্য প্রযোজ্য হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আইন কোনো একক ব্যক্তি কর্তৃক প্রবর্তিত হয় না, আইন সমষ্টিগতভাবে প্রণীত হয়। 347 খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল বলেছেন, কোনো একক ব্যক্তির শাসন অপেক্ষা আইনের শাসন উত্তম। তার মানে আইনের শাসনে কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণ কার্যকর হয় না, সেখানে সামগ্রিকভাবে বেশ কিছু লোকের বা একটা সমাজের অধিকাংশ লোক বা একটা রাষ্ট্রের প্রতিনিধিরা মিলে আইন প্রণয়ন করে, যে কারণে সেগুলো একচেটিয়া বা শাসক কেন্দ্রিক আইন হয় না, জনকল্যাণকর আইন হিসেবে পরিণত হয়। আমরা যদি দেখি একটা সমাজে কোনো সালিশ মীমাংসায় বসে মানুষ, বলা হয় যে 10 জন বসে একটা মীমাংসা করে, 10 জন বসে মীমাংসা মানে 10 জনের মাধ্যমে যে আইন প্রণীত হয় সেই আইনের মাধ্যমেই সালিশটা মীমাংসিত হয়। আমি মাঝে মাঝে বলি যে 10 জন বলতে আমরা যদি আমাদের দুটো হাত দেখি, দুটো হাতে 5টা 5টা 10টা আঙ্গুল, এখন এই 10টা আঙ্গুলে হচ্ছে সমাজের 10 জনের প্রতিনিধিত্ব করে। যেমন আমরা 5 জন দেখি, 5 জনের মধ্যে 1 জন লোক হচ্ছে মোটা কিন্তু খাটো, 1 জন খুব সুন্দর লম্বা, বেশি লম্বাও না বেশি খাটোও না, খুব সুন্দর, আরেকজন দেখা গেল এই যে মাঝখানে মধ্যমা আঙ্গুল, এটা হচ্ছে বেশি লম্বা, এরকম একজন লোক। হ্যাঁ, তারপরে এরপরে আছে এই যে এটাকে বলা হয় রিং ফিঙ্গার। হ্যাঁ, এটা এটা আসলে খুব একটা বেশি কাজে লাগে না আমাদের, এটা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে আংটি পরা হয়। এবং সব শেষে যেটা আছে কনিষ্ঠা, মানে সবচেয়ে ছোট আঙ্গুল। তার মানে এখানে এখানে ছোটখাটো একটা লোক, এখানে মাঝামাঝি একটা লোক, আর এটা বেশি লম্বা, এরকম 5 জন লোক আমরা সমাজে দেখতে পাই। এবং সেখানে একজন হচ্ছে ডান হাত, একজন এই 5 জন হচ্ছে বাম হাত, মানে একই ধরনের ব্যক্তি দুইটা থাকে, এক পক্ষ নেগেটিভ এক পক্ষ পজিটিভ। এই দুই পক্ষ মিলে বসে আমরা যদি কোনো সমস্যার সমাধান করি, তাহলে দেখা যায় যে সমাজে সালিশ মীমাংসায় এইরকমই 10 জন আসলে বসে এবং বসে একটা আইন প্রণয়ন করে। এবং এই সামাজিক যেই নিয়ম, এর প্রেক্ষিতে রাষ্ট্র যখন আরো বেড়ে যায় বা রাষ্ট্রের আয়তন যখন বেড়ে যায়, তখন এই যে বর্তমান সময়ে যে সংসদ, জাতীয় সংসদ বা পার্লামেন্ট, এই পার্লামেন্টে বসে বা আইনসভা, বিভিন্ন দেশে আইনসভাই মূলত আইন প্রণয়ন করে থাকে। আইনসভা কর্তৃক প্রযুক্ত যেসব নিয়ম বিধি নিষেধ রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য প্রণয়ন করা হয়, সেগুলোই আসলে আইন। তো শিক্ষার্থী, আমরা দেখে নিলাম আইন কি, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো আইন সম্পর্কে এবং আইনের বিভিন্ন প্রামাণ্য সংজ্ঞা সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো। আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আর ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে উপরে যেসব প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে, তাহলে আমি দেখে বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পারলে। তাহলে তোমাদের আবার শুভেচ্ছা জানিয়ে এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই আমার অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।